স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল বাঁকুড়ার একটি পরিচালন সংঘের কোষাধ্যক্ষের বিরুদ্ধে। বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 200টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলিকে পরিচালনা করে একটি পরিচালন সংঘ। সেই পরিচালন সংঘের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন পিঙ্কি গড়াই। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নথিপত্র হাতিয়ে নেওয়ার পাশাপাশি জাল নথি তৈরি করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রায় 2,80,00,000 টাকা তোলার অভিযোগ ওঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ও স্থানীয় দুই সিএসপি কর্তার বিরুদ্ধে। এরই প্রতিবাদে অভিযুক্ত কোষাধ্যক্ষ ও সিএসপি কর্মীদের শাস্তির দাবিতে পথে নামেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বাঁকুড়ার মানিকবাজার এলাকায় মিছিল করেন তাঁরা। তাঁদের দাবি, তাঁরা কোনো ঋণ দেননি, অথচ তাঁদের ঋণের জালে জড়িয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে ঋণের বোঝা থেকে তাঁদের মুক্তি দেওয়া হোক। দুটি গ্রুপ আছে, দুটি গ্রুপে আমাদের সবাইকার টাকা আত্মসাৎ করে নিয়েছে। এর সঙ্গে ব্যাংক ম্যানেজারও সেট আছে, আর আমাদের কোষাধ্যক্ষ পিঙ্কি গড়াই, ও কোনো ব্যাংকে কোনো সঙ্গে মহিলা গ্রুপে 1,00,000 তুলেছে, কোনোটায় 1,50,000, কোনোটায় 2,00,000, কোনোটায় 3,00,000। এটা হলো সঙ্গের একজন সদস্য, সঙ্গের আর এর সাথে জড়িয়ে আছে ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজার মদত না দিলে টাকা ওঠানো যায় না। আচ্ছা, যে কত টাকা তোলা হয়েছে এই পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত এলাকা থেকে? এই পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 200টা গ্রুপের টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরই ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি দাবি করেন কোটি কোটি টাকা তছরূপের ঘটনায় তৃণমূল নেতাদের মদত রয়েছে, যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েত প্রধান। আপনি উত্তর দেবেন এই মহিলাদের টাকা কারা চুরি করলো? আপনার বাঁকুড়া জেলার তৃণমূল নেতারা, মানিবাজার অঞ্চল এবং সোনামুখী ব্লকের তৃণমূল নেতারা। আনুমানিক প্রায় আমরা যেটুকু দেখছি এই মুহূর্তে 192, প্রায় 1 কোটির উপরে। একদম সঠিকভাবে তদন্ত করা এবং অপরাধীকে, দেখুন অপরাধীর তো আর কোনো রং হয় না, যিনি অপরাধ করেন তার তো কোনো, তিনি চাই যে প্রশাসকের সবসময়তে পাশে থেকে যারা আমরা সরকারে আছি আমাদের ইমেজ নষ্ট করা। বাট আমরা অপরাধ যেই করুক তাকে কিন্তু যথাযোগ্য শাস্তির জন্য আমরাও সরকারের কাছে দ্বারস্থ হবো, এবং আমরাও আন্দোলনের মাধ্যমে এটাকে যাতে সঠিকভাবে আনা যায় সে চেষ্টাই করব, এবং আমি দলের প্রতি ভরসা রাখি, দল এটাকে যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করবে। বিক্ষোভকারীদের দাবি, এর পরেও সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ, বাঁকুড়া। সোনামুখী থানার আইসেকে হুঁশিয়ারি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। পুলিশের পদস্থ অধিকারীকে প্রকাশ্যে তুইতকারি করেন তিনি। এখানেই শেষ নয়, আইসির পরিবারকে তুলে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন সৌমিত্র। আইসি তুই শুনে রাখ, তুই কথা বলে ক্ষমতা তুই শুনে রাখ, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় তাহলে শেষ হবে। আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার, যদি করতে আসিস তোর পরিবার আছে আমরা দেখে নেবো। তোরা নিজেদের ঘরের মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি, এইটা লজ্জা হয় না? আইসিকে আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো, এবং ওকে কিভাবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরবো। যারা বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে তাদের মুখে এই রকম কথা মানায় না বলে সৌমিত্র খাঁকে কটাক্ষ করেন বিষ্ণুপুরের তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। উনি একজন আধিকারিক, পুলিশ আধিকারিক সম্বন্ধে কথা বলেছেন, প্রশাসন প্রশাসনের মতো তার ব্যবস্থা নেবে, কিন্তু একটা রাজনৈতিক মঞ্চ থেকে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা যে বাড়ির মা বোনেদের বিক্রির কথা বলেন, এরা এদের মুখেই তো শোনা যায় বেটি বাঁচাও বেটি পড়াও,
এই সমস্ত বক্তব্য, এই সমস্ত সরকারি কর্মসূচি এদেরকে পালিত করতে আমরা দেখি। আর সৌমিত্র খাঁকে একটা জিনিস আমরা বুঝে উঠতে পারছি না যে সৌমিত্র খাঁ কতটা নিচে রাখবে।